উত্তর জেলা সফরে এসে কদমতলার আগর ইন্ডাস্ট্রি পরিদর্শন করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি তথা ইনফোসিসের ফাউন্ডার পদ্মশ্রী সুধামূর্তি। রবিবার সন্ধ্যায় কদমতলা ব্লকের সহযোগিতায় উত্তর ফুলবাড়ি আনফর আলীর বাড়িতে মামুন এন্টারপ্রাইজ নামক আগরের ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন কিভাবে আগর, চিপস, তেল ও উট তৈরি করা হয়। তাদের সাথে ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক নাগেশ কুমার বি, ধর্মনগরের মহকুমা শাসক বিবেক এইচ বি, কদমতলা ব্লকের ভিডিও প্রণয় দাস, চোরাইবাড়ি ফরেস্ট পিটের ইনচার্জ গৌতম দাস এবং কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ। ছোট্ট পরিসরের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ অতিথি ও তার দলকে আগরের সেন্ট উপহার দেন মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনফর আলী। অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, দীর্ঘ বছর ধরে ত্রিপুরা রাজ্যে আগরের গরিমা রয়েছে। আগর থেকে নামকরণ হয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলার। দীর্ঘদিন যাবৎ ত্রিপুরাতে আগর রয়েছে, এটা ইতিপূর্বে অনেক ত্রিপুরাবাসী জানে এবং গোটা ভারতবাসী জানে। ত্রিপুরা একসময় নামকরণ হয়েছে আগর দিয়ে, আগরতলা রাজধানীর নাম হয়েছে আগর দিয়ে। সেই লক্ষ্যে ত্রিপুরাতে বর্তমান সরকারও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগের বর্ষপতি হয়ে আজকে আমাদের ত্রিপুরার মাটিতে আমরা শুনেছি লন্ডনের বর্তমান প্রিন্সের, যিনি লর্ড মাদার শাশুড়ি, তিনি আমাদের বাড়িতে এসেছেন এবং সাথে আমার ত্রিপুরা রাজ্যের নর্থের ডিএম মহাশয়, ব্লক চেয়ারম্যান, বিডিও এবং এসডিএম সবাই উপস্থিত হয়ে এই আগরটা ত্রিপুরা মাটিতে এত বেশি পরিমাণে পাওয়া যায় এবং বহুল পরিমাণে এটার মূল্য রয়েছে বহিরাষ্ট্রে এবং বহিরাজ্যেও রয়েছে, এগুলো কীভাবে বিক্রিকরণ হয় এবং এটার থেকে কী পাওয়া যায় এবং এটার থেকে অন্যান্য কী ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এগুলো নিয়ে ওনারা বিস্তারিত জানতে এসেছেন। আমরাও এখানে ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত হয়ে আগর থেকে শুধু জ্বালানির মতো সেন্ট ব্যবহার হয়, জ্বালানির ধূপকাঠি ব্যবহার হয় এবং ইউজ অর্থাৎ তেল যে আগর অয়েল যেটা আছে এটা আছে শুধুমাত্র অয়েল হিসাবে ব্যবহার হয় সেটা না বলে এটার থেকে আজকে আমরা প্রমাণ করে দিয়েছি এই আগর থেকে আগরের পাতা থেকে চা পাতা তৈরি হয়, এই আগর থেকে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয়, এই আগরের বর্জ্য জিনিসগুলো আমরা অয়েল প্রসেসিং করার পরে যেগুলো আমরা ফেলে দেই এগুলো থেকে আমরা আগরের ধূপকাঠির যে সোলা পাউডার যেটা এটা পাউডার তৈরি করতে পারি। পূর্বে আগর অবৈধ থাকলেও বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর বৈধ হয়েছে এটি। একে শিল্পরূপে গড়ে তুলেছে বর্তমান রাজ্য সরকার। অস্থায়ীভাবে আগরের হাট তৈরি হয়েছে কদমতলায়। দেশ বিদেশ থেকে অনেকেই কদমতলা আগর অঞ্চল পরিদর্শন করেছেন। গোটা রাজ্যে তৈরি হয়েছে 41টি আগরের ইউনিট। আগামী দিনে এই আগর শিল্পের হাত ধরে ত্রিপুরা রাজ্যের মানচিত্র পাল্টাবে বলে আশাবাদী রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।